আমার স্বামী আমাকে 3টার সময় ডাকলো, তা আমার এখন 3টার সময় মারছে না আগে মারছে, এখন সেটা তো মানে বলতে পারতেছি না, কিন্তু কি দিয়ে যে মারছে ওটাও জানি না, কিন্তু ও আগে উঠছে, উঠে ওরকম করছে। সন্দেহের কারণে খুন বাপক, ফের শিরোনামত শীতলকুচের 5-126 নম্বর বুথ। এইবারে বাপক খুনের অভিযোগ উঠিল বেটার বিরুদ্ধে। এই ঘটনা দাউকাশাং এলাকাত রবিবার সকালে নিজের বাড়ি থাকি 126 নম্বর বুথের কাজল শীল নামে এক মানসির দেহা উদ্ধার হয়। উমার বেটা মিঠুন শীলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠে। খবর পায় ঘটনা থানত ছুটি আসেন মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান সদে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত বেটা আর বৌমা আটক করে মাথাভাঙ্গা থানার পুলিশ। দেহাটা ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মাথাভাঙ্গা মর্গত। খুনের অভিযোগ স্বীকার করে নেন মৃতের বৌমা সুজাতা মণ্ডল। উমার কথা স্বামী উমাক সন্দেহ করিল হয়, শ্বশুরের সাথে অবৈধ সম্পর্ক আছে, এই বিষয়ে শনিবার সালিশি সভা হয়। এদিন রাতে উমার স্বামী শ্বশুর খুন করে। আমার স্বামী আমাকে 3টার সময় ডাকলো, বলছে তোমার সারা রাত এত কিসের ঘুম, ওর বলে ঘুম ধরে না, তাই বললো আমাকে যে আমাকে দুধ তর্কাতর্কি করে, তা আমার এখন 3টার সময় মারছে না আগে মারছে, এখন সেটা তো মানে বলতে পারতেছি না, কিন্তু কি দিয়ে যে মারছে ওটাও জানি না, কিন্তু ও আগে উঠছে, উঠে ওরকম করছে। ওটা বলতেছে যে বাবাকে আমি ওরকম সুন্দর ওটন ইয়ে করতাম, তারপরে বাবা ওরকম করে ইয়ে করে নিয়েছে। কি নিয়ে বাপ ছেলের মধ্যে ঝামেলা হয়েছিল? আমাদের মধ্যে আগের স্বামী মানে আগে আমার বিয়ে বাচ্চা বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তা বলছে যে তোমার আগের স্বামীর সঙ্গে কি হয়েছে না হয়েছে এগুলো কথা নাকি বলতে হবে, ওগুলো নিয়ে গেছেন। নাম্বার 2 হচ্ছে বাবার সঙ্গে সন্দেহ করে, আমি বলে বাবার সঙ্গে বাবার পক্ষ নিয়ে তুমিও কথা বলো ও কথা বলে, তাহলে নিশ্চয়ই রিলেশন আছে, তার জন্য এইভাবে বিয়ে করে। মানে তোমার স্বামী সন্দেহ করতো যে তোমার শ্বশুরের সঙ্গে তোমার সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ। আর আগের স্বামীর সঙ্গে তুমি কী করছো না করছো ওগুলো নিয়ে নারী নির্যাতন মানে ইয়া করতো, মানে আমাকে সন্দেহ করতো আর কি। আগে বিয়ে কোথায় হয়েছে তোমার? আগে ওখানে বিয়ে হয়েছে মালদাদের ওইদিকে, মানে মালদাতে আমার বাড়ি, তো ওখানে বিয়ে হয়েছে। এইখানে বিয়ে হওয়ার কত বছর হয়েছে? এখানে বিয়ে হওয়ার কত বছর? এখানে বিয়ে হওয়ার বছর আট নয় মাস চলতেছে। কি নাম তোমার? সুজাতা মণ্ডল। তোমার স্বামীর নাম? মিঠুন সিং। আর তোমার শ্বশুরের নাম? কাজল সিং। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে নয়রাহাট নিবেদিতা শিশু নিকেতনে 2023 শিক্ষাবর্ষে অঙ্কুর হইতে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। বিশদে জানতে যোগাযোগ করুন 9933669158 অথবা 9064914130। আমাদের ঠিকানা নয়রাহাট বাজার পানিগ্রাম কোচবিহার। এবার দিনহাটায় বিভিন্ন রোগের নির্মূলের সঠিক ঠিকানা বাবা ধর্মা মেডিকেল থানাপাড়া। আমাদের এখানে যেসব ডাক্তারবাবুদের পাবেন তারা হলেন ব্যাঙ্গালোর ইমেজ ডায়াগনোস্টিক সেন্টারের নিউরোলজিস্ট ডক্টর সুমাইয়া তাসনিম। রোগী দেখবেন আগামী 14 ডিসেম্বর বুধবার সকাল 10টা থেকে। থাকছেন কোচবিহার এমজেএন হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক দাস। রোগী দেখবেন প্রতি রবিবার দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত। থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার শওকত আলী। রোগী দেখবেন বুধবার ও শনিবার বাদে সপ্তাহের প্রতিদিন। থাকছেন পাটনার অস্থিরোগ বিশেষজ্ঞ শল্য চিকিৎসক ডাক্তার রবি কুমার। রোগী দেখবেন প্রতি শুক্রবার বিকেল 3টে থেকে। থাকছেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক অ্যান্ড জেনারেল সার্জন ডাক্তার দেবাশিস রায়। রোগী দেখবেন প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার। থাকছেন ব্যাঙ্গালোর বৈদেহী হাসপাতাল থেকে কার্ডিওথোরাসিক সার্জন দুর্গাপ্রসাদ রেড্ডি বি। রোগী দেখবেন প্রতি 3 মাস অন্তর। থাকছেন স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ নিউরোসাইক্রেটিক ডাক্তার বন্ধিমান সরকার তুফানগঞ্জ মানসিক হাসপাতালে। রোগী দেখবেন প্রতি মঙ্গলবার এবং শুক্রবার বিকেল 4টে থেকে। তাই আপনার রোগের সঠিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন বাবা ধর্মা মেডিকেল। ঠিকানা দিনহাটা থানাপাড়া মা কালী মন্দিরের বিপরীতে ওয়ার্ড নম্বর 6। আমাদের যোগাযোগ নম্বর 9851544565 অথবা 9635302467।
তোমাকে ডিএলএড বিএড বা নার্সিং ট্রেনিং করিয়া নিজের ভবিষ্যৎ তৈরি করিবার চান, তাহলে কম খরচের মধ্যে বিশ্বস্ত প্রতিষ্ঠানত কোর্স করিবার তানে আজই যোগাযোগ করো। ব্যাংক থাকি লোনেরও ব্যবস্থা আছে। আমার ফোন নাম্বার 7098567028। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক। এখানে সব রকম রক্ত পরীক্ষার পাশাপাশি MRI, মাল্টি স্লাইস সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, ভিডিও EEG, হাই ফ্রিকোয়েন্সি এক্সরে, 4D USG, EMG এর মতো সমস্ত পরীক্ষা কম খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা করার ব্যবস্থা রয়েছে। নির্ভরতার অন্য নাম মায়া ডায়াগনস্টিক, আশ্রম পাড়া, শিলিগুড়ি। বাকসিদ্ধা দেবজানী, দুষ্টগ্রহের প্রতিকার চান, ভাগ্যের সঠিক বিচার করবেন, বর্তমান অতীত ভবিষ্যৎ জানতে আগ্রহী, জীবনে সফলতা পাবার জন্য উপযুক্ত পথপ্রদর্শক খুঁজছেন, হস্তরেখা বিচারের পারদর্শীকে এই সব প্রশ্নের উত্তর দেবেন আপনাদের এই যুগের স্বনামধন্য স্বর্ণপদক বিজয়ী বাকসিদ্ধা দেবজানী।